বিরোধী দলের ডাকা হরতালকে অনৈতিক মন্তব্য করে তা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। হরতালকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনা ঘটলে তার দায় দায়িত্ব বিরোধী দলীয় নেতাকে নিতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। একই অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বেগম খালেদা জিয়া যেসব উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন তা ফৌজদারি অপরাধের সামিল। সকালে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন তারা। তার হিসাব নিকাশ হয়ে গেছে, তিনি বুঝতে পারছেন যে আগামী নির্বাচনে জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা তার নেই, যার ফলশ্রুতিতে তিনি আজকে প্রলাপ বকছেন। প্রয়োজনে আরও প্রাণ বিসর্জন তিনি দেবেন, আরও প্রাণ নেবেন, যেই কথাটা বলেছেন এটা দণ্ডবিধি অনুযায়ী এটা একটা বিরাট অপরাধ। হরতালে যদি প্রাণহানি ঘটে, যদি তারা আবারও অগ্নিসংযোগ করে, ভাঙচুর করে বা আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর উপর যদি আবার আক্রমণ চালায়, তাহলে আইন তার নিজস্ব গতিতে চলবে। নো টলারেন্স, জিরো টলারেন্স। খালেদা জিয়া যে হরতাল আহ্বান করেছেন সে আহ্বান অযৌক্তিক এবং অনৈতিক। আমরা জনস্বার্থে এই হরতাল প্রতিরোধ করার জন্যে সর্বাত্মক পদক্ষেপ নেব। কালকে কিংবা এর পরে কোনো সময়ে যদি দেশে বিশৃঙ্খলার কারণে কোনো জনমানুষের জীবন বিপন্ন হয়, তার পুরো দায়িত্ব খালেদা জিয়া এবং তার দোসরকে বহন করতে হবে।